হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন দেখাতে যাচ্ছি কিছু টিকার ছোট ছোট পণ্য, যেটা টিকার শোরুমে পাওয়া যায়। এই বক্সগুলোর একটু দাম জানবেন ভাই? বক্স, এটা হচ্ছে আপনার মাল্টি বক্স, মাল্টি এটা বক্স। হ্যাঁ, এটা ভিতরে আপনি অনেক কিছু রাখতে পারবেন, এই জায়গায় এই জায়গায় অনেক কিছু রাখতে পারবেন। এবং এটা এটা মানে ই আছে, পাট করা আছে, অথবা আপনি কোনো জায়গায় গেলেন এটা ব্যবহার করতে পারবেন। এটা চারটা মানে সেকশন আছে, চারটি আপনি খুলে ব্যবহার করতে পারবেন, চারটি আপনি খুলে ব্যবহার করতে পারবেন। এটার প্রাইস আছে আপনার 1200 টাকা। 1200 টাকা? আর এই ছোটটা? এটা হচ্ছে আপনার, এটাও মানে ওইভাবে খুললে মানে ই করতে পারবেন না। এটা হচ্ছে আমি দেখাই, এটা আপনার এই ধরনের হবে। হ্যাঁ, এই জায়গায় রাখতে পারবেন, এই জায়গায় রাখতে পারবেন, এই জায়গায় বসে টসি ওয়েট পাতনা টাতনা এগুলো সব কিছু রাখতে পারবেন। এটার প্রাইস হচ্ছে আপনার 900 টাকা। 900? এরকম এখানে আরো কিছু আছে, ছোট আছে, বড় আছে, ছোট বড় বিভিন্ন আছে। এটা আছে আপনার 700 টাকা। 700 টাকা? এটা কিন্তু খুবই খুবই মজবুত, এগুলো কিন্তু সবই খুব খুবই মজবুত। এটা আছে আপনার চায়না, এটা কিন্তু বাংলাদেশি না। আর এটা হচ্ছে আপনার বক্স, যেটার এটার ভিতরে মানে অনেক কিছু রাখতে পারবেন, এটা অনেক হেভি বটে। এটার উপরে আপনি বৈশা, অবশ্য বৈশা আপনি মাছও মারতে পারবেন, খুবই মজবুত, অনেক মজবুত। একটা চেয়ার টানা লাগবে না, টুইন অন হয়ে যাবে। এর মধ্যে অনেক মেশিন, মেশিন গুলো আপনি নিতে পারবেন। হ্যাঁ, এটার ভিতরে আপনার দুইটা কোয়ালিটি এবং দুইটা সাইজ। এটা হচ্ছে আপনার 3500 টাকা, এবং আরেকটা হচ্ছে আপনার 3000 টাকা। 3500, 3000? আচ্ছা, ওটা বিয়ার করে। এই যে ছোট ছোট অনেক প্রোডাক্ট আছে, এই যে নেট গুলো আছে, এটা আমি জাস্ট বেসিক একটা ধারণা দিচ্ছি যে এই নেট গুলো কি রকম দাম। এটা হচ্ছে আপনার এসএসএর, এটা হচ্ছে আপনার 1000 টাকা। এসএসএর 1000 টাকা? এটা হচ্ছে 1000 টাকা। এটার একটা সাইজ বড় আছে, যেমন এটা, এটা হচ্ছে 1500 টাকা। এটা দুইটা সাইজ, এটা হচ্ছে 1500 টাকা। 1500 টাকা? এটা দেখি অনেক বড়, যেমন ভাই আবার একটু খুলে দেখবেন। মোটামুটি কতখানি হবে এটা? 3 ফিটের? 3 ফিট? এটা হচ্ছে আপনার 300 টাকা। তারপরে এটার একটা বড়, এইটা এটা হচ্ছে আপনার 450 টাকা। 450? এটার আরেক সাইজ বড় আছে, সাইজ বড় আছে, আরেকটা সাইজ বড় আছে, যে এটা 550 টাকা। এটা বিগ সাইজ, আরেকটা আছে বিগ সাইজ, অনেক বড় সাইজ। আচ্ছা, এরকম বিভিন্ন সাইজের আছে, এবং একবারে বিগ সাইজটা প্রাইসটা কত? 750 টাকা। এটা হচ্ছে আপনার লেন্ডিং নেট, এসএসএর, এর এসএসএর লেন্ডিং নেট। এটা আপনার বড় এবং ছোট করতে পারবেন। এটা 7 ফিট পর্যন্ত বড় হয়, পর্যন্ত লম্বা হবে, 7 ফিট পর্যন্ত লম্বা, এটা 7 ফিট পর্যন্ত লম্বা হয়, ফুল এসএসএস। এটা হচ্ছে আপনার 700 টাকা। এটার ভিতরে আরেকটা আছে রাউন্ড, বড় রাউন্ড শেপ, এক্সেস বড়, এটা হচ্ছে 800 টাকা। 800 টাকা? আর এটা হচ্ছে অ্যালমোনিয়ামের, যারা আসলে মানে একবারে প্রথম মাছ ধরবে বা ছোট মাছ ধরার জন্য বা ইয়ে করার জন্য, তো তাদের জন্য এটা। আর এই সাইডের টা, এটা এটা হচ্ছে আপনার 1500 টাকা। এটা হচ্ছে আপনার 450 টাকা কিন্তু। এটা 450 টাকা এই ছোটটা, আর এটা 1500 টাকা। এটা হচ্ছে 1500 টাকা। এটা শুধু ফোল্ডেবল হবে না, শুধু এই জিনিসটা আলাদা হবে, এতটুকুই হবে। আচ্ছা, এটা আলাদা হবে। আর আরেকটা আছে যেটা আপনার এই ধরনের একটা আছে, ত্রিভুজের মতো, এটা হচ্ছে 1000 টাকা। যদি টিকার পণ্যর সাথে যদি নেয় তাহলে 800 টাকা। টিকার পণ্যর সাথে, যে কোনো পণ্যর সাথে যদি নেয় তাহলে 800 টাকা, 200 টাকা লেস পাবে। এটা টিকার পণ্যর সাথে নিতে হবে। এখানে একটা নতুন বোর্ড নিয়ে আসছে, এই যে প্রায়, এটা এটা কয়জনের? এটা হচ্ছে 4 পার্সন। 4 পার্সন? হ্যাঁ, চারজন মানে ইজিলি ভাবে ই করতে পারবে। হ্যাঁ, এটা আসলে ক্যামেরায় অতখানি রিকভার করতে পারছি না, বেশ বড় সাইজের বোর্ড।
আর এটা এটা প্রাইসটা এটার এটার প্রাইস আছে 22,000 টাকা 22,000 এটা হচ্ছে 22,000 টাকা আর তিনজনের যেটা মোটামুটি অনেক সুন্দর জিনিস। এবং এই যে এখানে যেটা ছোট একটা দেখতেছি এটা তিনজনের এটা 20,000 যেটা দুইজনের আপনার 17,000 টাকা আর ওই যে পিছনে যে একটা প্যাডেল বোর্ড দেখতেছি এই যে এটা যদি কেউ চায় তাহলে এনে দিবে আর কি। আর এই যে এখানে একটা চেয়ার আছে ফিশিং চেয়ার যেটা এটার ভিতরে আপনি খাবার টাবার সবকিছু রাখতে পারবেন এবং রডও রাখতে পারবেন এই জায়গায়। এটা বড় হবে, এটা উঁচু নিচু করতে পারবেন সব ক্ষেত্রেই এবং এই জায়গায় সিপ টিপ রাখতে পারবেন সবকিছু এটার ভিতরে রাখতে পারবেন। এই জায়গায় খাবারের বা বোতল পানির বোতল টোতল বা অনেক কিছু আর কি, বেশ রিল্যাক্সে মাছ মারতে যারা চায় বা যারা বসে থাকে। এটার প্রাইসটা 6,000 টাকা এটা 6,000 টাকা প্রাইস এবং খুব সুইটেবল। তো এই হচ্ছে আজকে আমাদের টিকার এই মুহূর্তে ভিডিও। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।